সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সোমবারের লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ডিএসইএক্স 24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,844-এ। তবে বেচাকেনা আগের দিনের চেয়ে কিছুটা কমেছে, হাতবদল হয়েছে 758 কোটি টাকা শেয়ার। বাজারে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 160টির, কমেছে 129টির দাম। বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনব আইডিএলসি ইনভেস্টমেন্টসের। আজকে যে 758 কোটি টাকা টার্নওভার জেনারেট হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য কন্ট্রিবিউটর ছিল ব্যাংকিং সেক্টর, যেখানে প্রায় 158 কোটি টাকার টার্নওভার জেনারেট হয়েছে। ব্যাংকিং সেক্টর যে সকল স্টক লিড দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আইএফআইসি, উত্তরা ব্যাংক এবং হচ্ছে প্রাইম ব্যাংক। এর পরবর্তীতে আমরা দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রায় 145 কোটি টাকার টার্নওভার জেনারেট হয়েছে, যেখানে লিড দিয়েছে বিবিএস কেবল, ইফাদ অটোস এবং আরএসএম স্টিল। এর পরবর্তীতে রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, যেখানে 101 কোটি টাকার মতো টার্নওভার জেনারেট হয়েছে, যেখানে যে সকল স্টক লিড দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এসিআই, জেএমআই সিরিঞ্জ এবং হচ্ছে ইবনে সিনা। মার্কেটে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যদি একটু মার্কেট পারফরমেন্সটা পর্যবেক্ষণ করি, তাহলে দেখি মার্কেট পারফরমেন্সে আজকের দিন শেষে যেহেতু ওভারঅল মার্কেটটা রিকভার করেছে, সেহেতু ব্যাংকিং সেক্টরে বেশ ভালো রিকভারি ছিল। প্রায় 1.8% মতো মার্কেট ক্যাপ অ্যাপ্রিসিয়েট করেছে ব্যাংকিং সেক্টরে। এর পরবর্তীতে আমরা দেখি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পজিটিভলি ক্লোজ হয়েছে, প্রায় 0.6% মতো মার্কেট ক্যাপ অ্যাপ্রিসিয়েট করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। আর যে সকল সেক্টর কিছুটা শেখে মুভমেন্টে ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, 0.8% মতো মার্কেট ক্যাপ লুজ করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এবং এর পরবর্তীতে আমরা দেখি সিমেন্ট সেক্টর 0.4% মতো মার্কেট ক্যাপ লুজ করেছে। মার্কেটে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখি যেহেতু জুন 2017 এন্ড হয়েছে, সেহেতু জুন এন্ডিং কোম্পানিগুলোর ডিভিডেন্ড এবং আর্নিং ডিক্লারেশন ডিউ রয়েছে, এবং ইনভেস্টরদের এই সকল স্টক বা কোম্পানির প্রতি আগ্রহ জায়গাটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক।